জনশক্তি রপ্তানির এক ক্রান্তি লগ্নে আমরা পুনরায় আপনাদের দ্বারস্থ হয়েছি। রূপসীবাংলা একত্র থেকে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীবাংলা একত্র। আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আমরা আজকের এই প্রয়াস। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। আজ অভিবাসী শ্রমিকদের হাতে তাদের রোজগারের উপর নির্ভরশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই সেক্টর রোগাক্রান্ত হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন থমকে যাবে, দেউলিয়া হয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 সাল উন্নত রাষ্ট্রের মর্যাদা অর্জনে ব্যর্থ হয়ে যাবে। একটি দেশ বিরোধী চক্র সকল ন্যায় নৈতিকতা আদর্শ মূল্যবোধকে বিসর্জন দিয়ে শুধুমাত্র নিজেদের লাভের জন্য জনশক্তি রপ্তানি বাণিজ্যকে ধ্বংস করে দেওয়ার এক মহা চক্রান্তে লিপ্ত। এই 25 জনের এখানের মধ্যে ছবি সহ নাম দেওয়া আছে। যুগ যুগ ধরে প্রচলিত পদ্ধতিকে পদাদলিত করে শুধুমাত্র 25 জনের লাভ এবং অর্থ পাচারের লোভে একটি দেশের শ্রমিক রপ্তানি তাদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সংবাদবৃন্দ, মালয়েশিয়া বাংলাদেশ শ্রমিকদের চতুর্থতম বৃহৎ সমবাদা। আজ মালয়েশিয়ার প্রতিটি সেক্টর বিদেশি শ্রমিকদের জন্য হাহাকার করছে। কৃষি, নির্মাণ, সেবা ও ম্যানুফ্যাকচারিং সহ প্রতিটি সেক্টরে তাদের শ্রমিকের প্রয়োজন। আর আমাদের রপ্তানিযোগ্য শ্রমিক প্রচুর, কর্মক্ষম শ্রমিক শক্তি। এই দেশের উন্নয়নের চাবিকাঠি হল এই জনশক্তি। উভয় দেশের লাভবান হবে শ্রমিক রপ্তানির মাধ্যমে। নিয়োগকর্তা তাদের প্রয়োজনে শ্রমিক দেবে, আর রেফারেন্সি নিয়োগকর্তা চাহিদা অনুযায়ী শ্রমিক পাঠাবে। মালয়েশিয়াতে আগামী 5 বছরে 15 লক্ষাধিক শ্রমিকের প্রয়োজন। তাদের প্রয়োজন মেটানোর জন্য আমাদের আছে 15 শতাধিক এজেন্সি, রিক্রুটিং এজেন্সি নিয়মিত হল, যার যার যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী সে শ্রমিক রপ্তানি করবে। মাঝখানে সরকার কিছু নীতিমালা ও গাইডলাইন দেবে, সেই গাইডলাইন অনুযায়ী রিক্রুটিং এজেন্সি সমূহ শ্রমিক রপ্তানি করবে। যুগ যুগ ধরে সারা বিশ্ব এই নিয়মে শ্রমিক রপ্তানি হয়ে আসছে এবং সরকার সাধারণত মাইগ্রেশন কস্ট কন্ট্রোল করবে, শ্রমিক সঠিকভাবে যাচ্ছে কিনা, তারা চাকরি পাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখবে। বন্ধুগণ, 2015 সালের কথা ঠিক আজকের মতো মালয়েশিয়ার শ্রমিক সংকট পড়ে। তখন জিটিউজি পদ্ধতিতে শ্রমিক নেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এটা জিটিউজি প্লাস করে শ্রমিক পাঠানো হয়। আমরা 2015, 16 এবং 18 সালে আমরা দেখেছি বাংলাদেশের তৎকালীন মন্ত্রী তখন এই সিন্ডিকেট পদ্ধতি চালু করেছিলেন। 10টা রিক্রুটিং এজেন্সিকে নিয়ে ওনারা শ্রমিক পাঠিয়েছিলেন। আজকে সেই 10ই সিন্ডিকেট তারা পুনরায় আবার 25টা নিয়ে সিন্ডিকেট করার মানে প্রয়াসে তারা লিপ্ত। আমি মনে ওই 25 জনেই আসল হলো, ওই 25 জনের পিছন থেকে কলকাঠি নাড়ছে। ওই 10 জনের মধ্যেই আপনি দেখছেন 2-1 জন আছে যারা মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সম্পৃক্ত এবং আমাদের এবং মালয়েশিয়ার সরকারের সাথে বিভিন্ন ভাবে মানে তারা চুক্তি করে অবৈধ প্রথায় আজকে শ্রমিক পাঠানোর জন্য তারা অপপ্রয়োগ চালাচ্ছে। আমি মনে করি মালয়েশিয়া সরকার, আমরা গতকালকে মালয়েশিয়া থেকে এসেছি, আপনার পত্রপত্রিকায় দেখেছেন মালয়েশিয়া এই 25 জন সিন্ডিকেটের বিরুদ্ধে এবং মালয়েশিয়া সরকারের সাথে যে সমস্ত এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে, মালয়েশিয়ার অ্যান্টি করাপশন কমিশন সেটা অলরেডি তদন্ত চালাচ্ছে। এর মধ্যে দেখেছেন আমাদের এমবেসি, আমাদের হাই কমিশন মালয়েশিয়াকেও, মালয়েশিয়াতে গিয়েও ওই কমিশন বিভিন্নভাবে তদন্ত আরম্ভ করেছে। যদিও জেনেভা কনভেনশন অনুযায়ী আমাদের এমবেসিতে অন্য দেশের রাষ্ট্রের ওই দেশের রাষ্ট্রের কোনো তদন্ত করার কথা নয়, তারপরেও
আমরা পত্রিকা দেখেছেন, আমরা নিজেরাও জানি, আমাদের হাই কমিশনে গিয়ে অলরেডি এই সিন্ডিকেটের ব্যাপারে তারা তদন্ত আরম্ভ করেছেন, যেটা অলরেডি ওই দেশে আরম্ভ করেছে এবং এটা প্রিজুডিস অবস্থায় বর্তমানে বিরাজ করছে। তারপরেও কিছু সংখ্যক লোক, লুবি লোক, আপনারা দেখছেন অবৈধভাবে তারা মেডিকেল করে, আমরা নিয়োগ অনুমতি ছাড়া, সরকারের কোনো মানে আদেশ ছাড়া, নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা মেডিকেল করা আরম্ভ করেছে। তাই আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি, সরকারের প্রতি আমরা আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই অনৈতিক কাজগুলো অবিলম্বে যেন বন্ধ করা হয়। আমরা তার জন্য সরকারের কাছে 10টি দাবি আপনার মাধ্যমে উত্থাপন করছি। আমাদের অন্যান্য নেতা যারা রয়েছেন, আমাদের সিনিয়র সভাপতি, আমাদের আজকে সম্মেলন সমন্বয় ফ্রন্টের মহাসচিব জনমোস্তফা মাহমুদ এবং সিনিয়র সহসভাপতি জনাব রিয়াজুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে যারা আছেন, তারা সুস্পষ্টভাবে আরো বক্তব্য রাখবেন। এই জন্য আমি ও সংক্ষিপ্ত ভাবে কিছু বক্তব্য তুলে দিচ্ছি এবং 10টি পয়েন্ট আলাপ করতেছি কি আমরা আজকে এই আপনাদের মাধ্যমে আমরা এইটার প্রতিকার চাচ্ছি। এই 10টি বিষয় হলো আমাদের যে আমার সরকারের কাছে বিনা অনুমতিতে মানসিক বিকাশ শ্রমিকদের মেডিকেল পরীক্ষা শুরু করে দিয়েছে অনুযায়ী সরকারের, যেখানে মানসিক শ্রমিকদের অভিবাসন খরচ 78,990 টাকা, গভর্নমেন্ট এবার 78,990 টাকা নির্ধারণ করেছে, অথচ এই সিন্ডিকেট 3,500,000 টাকা তারা অলরেডি নেওয়া আরম্ভ করেছে। আপনারা আপনাদের মাধ্যমে আপনারা দেখবেন, আপনারা এটা আপনাদের সাংবাদিক মহল আপনারা জানেন কে কত টাকা নিচ্ছে, সেদিকে আমরা রুক্ষেপ দিবেন। এই জন্য আমরা এই 10টি পয়েন্ট আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা বিনীতভাবে আবেদন করতেছি। নাম্বার ওয়ান, অবিলম্বে 2021 সালের 19 ডিসেম্বর শ্রমিক রপ্তানি নিয়ে মালয়েশিয়ার সাথে যে সমঝোতা চুক্তি হয়েছে, এটা সূক্ষ্মভাবে অবৈধ চুক্তি করেছে, একতরফাভাবে এই চুক্তি অবিলম্বে যেন বাতিল করা হয়, কারণ এটা আমাদের সার্বভৌম দেশের জন্য এটা আমি মনে করি যে একটা অসম্মানজনক। আর্টিকেল সিভি এবং C61 ও অ্যাপেন্ডিক্স বি অফ দ্য এমইউ ধারা সংশোধন করতে হবে। সকল বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়া, লিবিয়া সহ সকল শ্রম বাজার উন্মুক্ত রাখতে হবে। বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানিতে FWCMS সফটওয়্যার ব্যবহার করা বন্ধ করতে হবে। 2 জুন 2022 সালে তারিখে JWG জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কমিটির মিটিং এ গৃহীত SOP বাতিল বা সংশোধন করতে হবে। দূতাবাস, BMET মন্ত্রণালয় থেকে FWCMS কি অফিস করার অনুমতি বাতিল করতে হবে। সিন্ডিকেটের যে সকল সদস্য মন্ত্রণালয় বিনা অনুমতিতে মালয়েশিয়ার জন্য কর্মী বাছাই ও মেডিকেল টেস্ট করেছে, তাদের লাইসেন্স স্থগিত করতে হবে অথবা বাতিল করতে হবে। 2016 সালে 10টি সিন্ডিকেট করে মালয়েশিয়া শ্রমিক রপ্তানি করেছে, হাজার হাজার কোটি টাকা এদের থেকে পাচার করেছে। সেই 10টি এজেন্সির বিচার এখনো হয় নাই, অতি দ্রুত এই বিচার সম্পাদন করতে হবে। 2021-19 ডিসেম্বর সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর যে 25টি এজেন্সি সিন্ডিকেট করে শ্রমিক রপ্তানি করার চেষ্টা লিপ্ত আছে, তাদের লাইসেন্স বাতিল সহ তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর সিন্ডিকেটের যে সকল সদস্যের নামে সাইজাপত্র সত্যায়িত করেছে আমাদের মানে বাংলাদেশ এমবেসি দূতাবাস, সেইটাও বাতিল করার আমরা বাতিল করার জন্য আপনাদেরকে আমরা চাচ্ছি। প্রতিযোগিতা আইন 2012 এবং ILO কনভেনশন অনুযায়ী সকল বৈধ এজেন্সিকে সকল দেশের শ্রমিক রপ্তানির সুযোগ দিতে হবে। বন্ধুগণ, আজকে সাংবাদিক ভাইয়েরা, আমরা মন্ত্রী মহোদয়, সচিব ও বিএমইটি ডিজিস বরাবরের উপরে উল্লেখ্য দাবিসমূহ মেনে নেওয়ার জন্য অসংখ্যবার আবেদন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছি, আর পুনরায় আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী সহ সকলের নীতি নির্ধারকদের আমরা পুনরায় অনুরোধ জানাচ্ছি।
দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে উপরে উল্লেখিত 10টি দাবি মেনে নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। রূপসীবাংলা 71-এ সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসীবাংলা 71।